ভারতবর্ষের একেবারে পশ্চিমের রাজ্য গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের গোমতী নদী এবং আরব সাগরের সঙ্গমস্থলে অবস্থিত দ্বারকা নগরী। একসময় এই দ্বারকা নগরী থেকেই শ্রীকৃষ্ণ তার রাজ্য পরিচালনা করতেন। যে দ্বারকা নগরীতে শ্রীকৃষ্ণ বসবাস করতেন এবং রাজ্য পরিচালনা করতেন, সেই দ্বারকা নগরী সময়ের সাথে সাথে আরব সাগরের অতলে চলে যায়। বর্তমানে সেই সমৃদ্ধ, সুন্দর এবং অসামান্য স্থাপত্য বিশিষ্ট নগরীর কোনো অস্তিত্বই নেই। সেই কারণে অনেকেই দ্বারকা নগরীকে এক কাল্পনিক নগরী বলে মনে করেন। আজ এই দ্বারকা নগরীর ঐতিহাসিক সত্য আপনাদের সামনে তুলে ধরব, সেই সঙ্গে দ্বারকা নগরী কীভাবে আরব সাগরের অতলে চলে গেল সেই কাহিনীও আপনাদের শোনাব। মহাভারতের বর্ণনায় আছে, শ্রীকৃষ্ণ মথুরার রাজা কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। সেই সময় শ্রীকৃষ্ণের বাবা বাসুদেব শ্রীকৃষ্ণের সুরক্ষার জন্য তাকে গোকুলে নন্দঘোষের বাড়িতে রেখে আসেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা তথা তার নিজের মামা কংসকে বধ করে মথুরার রাজা হন। কংসের হত্যার প্রতিশোধ নিতে কংসের শ্বশুর তথা মগধের রাজা জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেন এবং প্রত্যেকবার পর্যুদস্ত হয়ে ফিরে যান। জরাসন্ধের এই বারবার মথুরা আক্রমণের হাত থেকে বাঁচতে শ্রীকৃষ্ণ তার রাজ্যের রাজধানী সৌরাষ্ট্রের কাছে স্থানান্তরিত করার মনস্থির করেন। শ্রীকৃষ্ণ তার রাজধানী নির্মাণ করার দায়িত্ব দেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। শ্রীকৃষ্ণ বিশ্বকর্মাকে এমন একটি নগরী নির্মাণ করতে বলেন যার একটি অংশ থাকবে স্থলে এবং অপর অংশ থাকবে সমুদ্রের মধ্যে। এতে বিশ্বকর্মা শ্রীকৃষ্ণকে বলেন, সমুদ্রগর্ভে নগর নির্মাণের জন্য সমুদ্র দেবতার অনুমতি প্রয়োজন। সেই কারণে শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের আরাধনা করে তাকে তুষ্ট করেন। সমুদ্রদেব তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে নগর নির্মাণের জন্য সমুদ্র গর্ভ থেকে 12 যোজন জমি মানে প্রায় 85 থেকে 90 কিলোমিটার জমি দান করেন। এরপর বিশ্বকর্মা দ্বারকা নগরী নির্মাণ করেন। এই দ্বারকা নগরী এমনভাবে নির্মিত হয় যে এর একটি অংশ ছিল স্থলে এবং অপর একটি অংশ ছিল সমুদ্রের মধ্যে, যেটি বেত দ্বারকা নামে পরিচিত ছিল। বেত শব্দের অর্থ উপহার, অর্থাৎ এই জায়গাটি সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে উপহার স্বরূপ দান করেছিলেন। বেত দ্বারকার অন্য একটি নাম ছিল শঙ্খধর, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণে শাঁখ বা শঙ্খ পাওয়া যেত। বেত দ্বারকার অপর একটি নাম ছিল অন্তর্দ্বীপ, যেখানে প্রায় 10,000 মানুষ বসবাস করতেন এবং মূল ভূখণ্ড থেকে তারা নৌকার মাধ্যমে যাতায়াত করতেন। বিশ্বকর্মার বানানো এই দ্বারকা নগরী এত সুন্দর এবং বৈভবপূর্ণ ছিল যে একে সোনার দ্বারকা বলা হতো। এরপর পর্যায়ক্রমে বহু ঘটনা ঘটতে থাকে, তার মধ্যে অন্যতম কুরুক্ষেত্র যুদ্ধ। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নেন এবং যুদ্ধে পাণ্ডবরা জয়ী হন। 100 পুত্র হারিয়ে দুঃখ শোকে ব্যাকুল হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন যে যেভাবে কৌরব বংশ ধ্বংস হয়েছে সেইভাবেই যদুবংশ একদিন ধ্বংস হয়ে যাবে। মহাভারতের বর্ণনা অনুযায়ী পরবর্তীকালে যাদবরা নিজেদের মধ্যে হিংসা এবং সংঘর্ষে লিপ্ত হয়। এই অবস্থায় একদিন শ্রীকৃষ্ণ বিষণ্ণ মনে জঙ্গলের মধ্যে অবস্থান করছিলেন। সেই সময় জরা নামে এক ব্যাধ হরিণ মনে করে তীর চালায় এবং সেই তীর এসে লাগে শ্রীকৃষ্ণের পায়ে। জরা তার ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেন। শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ পেয়ে অর্জুন দ্বারকায় এসে বাকি সকল যদুবংশীয়দের নিয়ে হস্তিনাপুর চলে যান। ঠিক এই সময় থেকেই সমুদ্রের জলস্তর বাড়তে থাকে এবং একসময় পুরো দ্বারকা নগরী সমুদ্র গর্ভে চলে যায়। শ্রীকৃষ্ণ 125 বছর বেঁচেছিলেন, এর মধ্যে প্রায় 100 বছর তিনি দ্বারকায় বসবাস করেছেন। দ্বারকার ধ্বংসাবশেষ সমুদ্রের মধ্যে প্রথম দেখতে পায় 60-এর দশকের শেষ দিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কয়েকজন পাইলট। এরপরেই দ্বারকা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। 1979 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বিখ্যাত আর্কিওলজিস্ট ডক্টর এস আর রাও এবং তার টিম
বিলুপ্ত দ্বারকানগরীর অনুসন্ধান শুরু করেন। কয়েক হাজার ফুট সমুদ্রের নিচে প্রাচীন দ্বারকানগরীর অসংখ্য ভগ্নাবশেষ পাওয়া যায়। এর মধ্যে 560 মিটার লম্বা একটি প্রাচীর অন্যতম। মহাভারতের বর্ণনা করা দ্বারকানগরীর বিবরণের সঙ্গে সমুদ্রের তলায় খুঁজে পাওয়া ধ্বংসাবশেষের অনেক মিল পাওয়া যায়। যেমন মহাভারত অনুযায়ী প্রাচীন দ্বারকানগরীতে মোট 50টা থাম বা পিলার ছিল। ডক্টর এসআর রাও এবং তার টিম ধ্বংসাবশেষ অঞ্চলে প্রায় 30টি পিলার খুঁজে পান। এছাড়াও প্রায় 500-এর উপর বিভিন্ন ধরনের প্রাচীন বস্তু পাওয়া যায় অনুসন্ধানের জায়গা থেকে। যে সমস্ত জিনিস পাওয়া গেছে তার মধ্যে মাটির বাসন, পাথরের ব্লক, পাথরের তৈরি চাষের যন্ত্রপাতি ছাড়াও আরও অনেক কিছু। গবেষণার মাধ্যমে জানা গেছে সমুদ্রের তলা থেকে পাওয়া জিনিসগুলি মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দের সময়কার। মহাভারতের বিবরণ অনুযায়ী 1200 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়। সেই হিসাবে সমুদ্রের তলায় পাওয়া জিনিসগুলি মহাভারতের সমসাময়িক। সমুদ্রের তলায় পাওয়া এইসব ঐতিহাসিক জিনিস একটা কথাই প্রমাণ করে যে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী কোনো কাল্পনিক নগরী নয়, বরং দ্বারকানগরী একসময় সত্যিই ছিল এবং দ্বারকা একটি ঐতিহাসিক নগরী। এখানে একটা কথা বলে রাখা দরকার যে 1979 সালের আগে ভারতে যতগুলি এক্সকাভেশন বা পুরাতাত্ত্বিক খনন হয়েছিল তার সবগুলিই ছিল জমিতে। 1989 সালে ডক্টর এসআর রাও এবং তার টিম সমুদ্রের গভীরে যে এক্সকাভেশন করেন সেটি ছিল ভারতের প্রথম মেরিন এক্সকাভেশন। 1979 সালে যখন ডক্টর রাও আরব সাগরে প্রথম মেরিন এক্সকাভেশন শুরু করেন তখন তাকে প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় ডক্টর রাওয়ের টিমে না ছিল কোনো মেরিন এক্সকাভেশন এক্সপার্ট ডুবুরি, না ছিল উন্নত মানের টেকনোলজি। তবুও ডক্টর রাও হাজারো বাধা বিঘ্ন উপেক্ষা করে তার অনুসন্ধান চালিয়ে গেছেন। গোটা পৃথিবীর কাছে তিনি প্রমাণ করে দিয়েছেন যে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী কোনো গল্পকথা বা কাল্পনিক নগরী নয়, বরং বাস্তব এবং ঐতিহাসিক এক নগরী। এই অনুসন্ধান সম্বন্ধে ভারতের যারা মেরিন সায়েন্টিস্ট আছেন তাদের বক্তব্য যে ভারতের পশ্চিম সমুদ্রতটে প্রাপ্ত এইসব পুরাতাত্ত্বিক নিদর্শন 9000 বছরেরও বেশি প্রাচীন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 2007 সালে ভারতীয় নৌসেনার সাহায্য নিয়ে আবার অনুসন্ধান শুরু করে। এইবারের অনুসন্ধানে সমুদ্রের তলা থেকে আরও অনেক বেশি সংখ্যক এবং অনেক বড় আকারের বস্তুর সন্ধান পাওয়া যায়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এইসব দুর্লভ স্যাম্পেলগুলি দেশ বিদেশের বিভিন্ন পুরাতাত্ত্বিক ল্যাবরেটরিতে পাঠায়। তাদের রিপোর্টে জানা যায় যে এইসব পুরাতাত্ত্বিক বস্তুগুলি সিন্ধু সভ্যতার পুরাতাত্ত্বিক বস্তু থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই পুরাতাত্ত্বিক বস্তুগুলি সিন্ধু সভ্যতার পুরাতাত্ত্বিক বস্তুর থেকে অনেক বেশি পুরনো। 2007 সালে ভারতীয় নৌসেনা সমুদ্রের তলায় প্রায় 40,000 বর্গমিটার এলাকা জুড়ে অনুসন্ধান চালায় এবং বিশাল আকৃতির ধ্বংসাবশেষ খুঁজে পায়। পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতে এইসব বিশাল আকৃতির ধ্বংসাবশেষ কোনো সমৃদ্ধশালী নগরী এবং মন্দিরের ধ্বংসাবশেষ। দ্বারকায় শুধুমাত্র সমুদ্রের ভিতরেই নয়, জমিতেও এক্সকাভেশন বা খনন করা হয়। জমিতে প্রায় 10 মিটার গভীর খনন করা হয় এবং এই খননের ফলে প্রচুর প্রাচীন মুদ্রা এবং শিল্প সৃষ্টি আবিষ্কৃত হয়। 2007 সালে ভারতীয় নৌসেনার সাহায্যে ব্যাপক আকারে অনুসন্ধান চালানো হয়। এই অনুসন্ধানে প্রাপ্ত দুর্লভ নমুনাগুলি শুধু দেশের নয়, বিদেশের বিভিন্ন পুরাতাত্ত্বিক গবেষণাগারে পাঠানো হয়। তাদের কার্বন ডেটিং পরীক্ষায় জানা যায় এইসব দুর্লভ নমুনাগুলি 9500 বছরের পুরনো। এইসব নমুনাগুলিকে বিদেশের গবেষণাগারে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল যে এদের প্রাচীনত্ব নিয়ে যেন কোনো সন্দেহ না থাকে। এইসব অঞ্চলে প্রচুর বড় বড় আকারের পাথরের নোঙর পাওয়া গিয়েছে, যাতে এটা প্রমাণিত হয় যে দ্বারকানগরী একসময় ঐতিহাসিক বন্দর ছিল। এই সমস্ত আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে এটাই প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণের দ্বারকা কোনো কাল্পনিক নগরী নয়,
বরং বাস্তবে একটি শিল্প এবং ধনসম্পদ সমৃদ্ধ নগরী ছিল, যা একসময় সমুদ্রের তলায় বিলীন হয়ে যায়। দ্বারকা নগরীর সমুদ্রের তলায় বিলীন হয়ে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে এই ঘটনার একাধিক কারণ থাকতে পারে, তবে এটা একেবারেই সঠিক যে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার ফলেই দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে যায়। বিশেষজ্ঞদের মতে এর কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা অন্য কোনো কারণ, তবে যে কারণটি সবথেকে বেশি গ্রহণযোগ্য তা হল এই সময় পৃথিবীর আইস এজ অর্থাৎ হিমযুগ শেষ হয়। এর ফলে সমুদ্রের জলস্তর ধীরে ধীরে বাড়তে থাকে। জলস্তর বাড়তে বাড়তে একসময় দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে যায়। এইরকম উদাহরণ অনেক দেখা যায়। সমুদ্রের জলস্তর বাড়ার ফলে পৃথিবীর অনেক বড় বড় শহর জলের তলায় চলে গেছে। যে দ্বারকা নগরী সমুদ্র থেকে পাওয়া জমির উপর তৈরি করা হয়েছিল, সেই দ্বারকা নগরীকেই একসময় সমুদ্র আবার গ্রাস করে নেয়।